আমার বিনা অনুমতিতে আমাদের প্রবাস আমাদের প্রাসাদে প্রবেশ করে কথা সাগর নাচ গান শুরু করেছো কার অনুমতিতে? আমি সিন্ধুর প্রধান নর্তকী জনাব, আমার অভিসম্বাদন গ্রহণ করুন জনাব। এই তোরা আরম্ভ কর। লজ্জা করে না তোমার হাসতে? আমি সিন্ধুর সম্রাট, হাসির পাত্র নই। মার্জনা করবেন জনাব, লজ্জা আমার নাই, তাই তো দাঁত বের করে হাসছি। তুমি আমার বন্দি। বন্দি? কিসের বন্দি জনাব? কোন অশৃঙ্খলে? লৌহ শৃঙ্খলে নাকি মনের কারাগারে? হেরা, হেরা ভাই, তুমি এত সুন্দর কেমন করে হাসো? মনের মানুষ কাছে পেলে সবাই হাসতে পারে জনাব। হাসো, হাসো হীরা, হাসো। সত্যি সত্যি তোমার হাসিতে জাদু আছে। তাই নাকি জনাব? এই তোরা চলে আয়, নবাবের দিল বাগিচায় আজ নাচ গানে ভরিয়ে দে। এত সুন্দর নৃত্য আমি কখনো দেখি। জাহাপানা, এবার আমার পুরস্কার। আমার পুরস্কার সম্রাটের কণ্ঠের মুক্তোর মালা। সালাম জাহাপানা, সালাম। এবার আমি যাই। না না হীরা ভাই, তোমাকে আমি কোথাও যেতে দেব না। হীরা ভাই, আমার সঙ্গে প্রাসাদে চলো। তাই চলুন জনাব, চলো। রাজ হাসিল, অনেক কৌশলে আমি আগ্নেয়গিরির চাপা মুখা খুলে দিয়েছি। এবার দাও দাও করে জ্বলে উঠবে হীরাবাইজির রূপের অগ্নিশিখা। দাবানল হয়ে পুরে চাই হয়ে যাবে বর্ষা সিন্দাবাদের জীবন। শেষ হয়ে যাবে বর্ষা সিন্দাবাদের সকল ঐতিহ্য,
আর নতুন করে শুরু হবে এই কুমন্ত সিংহের ইতিহাস। এবার হীরা বাইজিকে নিয়ে বাদশা সিন্দাবাদ যাবে শিকারে ওই গভীর অরণ্যে, আর এই সজুকে আমার এই চোরা তার বককে বসিয়ে এই পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দেব, তখনই হবে আমার পথ একেবারে সাফে সাফে। এখানে আমাদের কার্য সমাধা করতে হবে, এখানে এখানেই। ওই ওই দেখো জিহন আলী খান হীরা বাইজিকে নিয়ে সম্রাট এদিকে আসছে, চলো জিহন আলী খান আমরা ওই জুপটার আড়ালে একটু লুকিয়ে পড়ি, তারপর আসার সঙ্গে সঙ্গে আমরা দুজন দুদিক থেকে আক্রমণ করে শেষ করে দেব সিন্দাবাদের জীবন। এই ঘোর অরণ্যে ছাড় দিখে ভাগ ভাল্লুকের ভয়, হীরা ভাই তুমি আমার হাত ধরো, ভুলেও হাত ছাড়া হবে না। না ঝাপানা না, আমি তো থাকবো আপনার পাশে। হইছে দেখো হীরা ভাই, কি সুন্দর একটা হরিণী, আমি ওটাকে শিকার করব। না ঝাপানা না, এদিকে নয়, আপনি এদিকে চলুন। না হীরা, আমি ওটাকে ধরব, আমি এটাকে। না ঝাপানা, আমি বললাম তো ওদিকে নয়, এইদিকে চলুন। তাহলে তাই চলুন, তাই চলুন জনাব। তোমার জম আছি, আমি তোমার আউলত কে লিয়ে পালিয়ে যাবে এক বাচ্চা, চলে আয় জাহাপানা, চলে আয় বাচ, চলে আয় জাহাপানা, চলে আয় চলে আয়, চলে আয়। আরে খালো আদমির ঢল, এত বড় সাহস হীরা বাইজি খেয়ে নিয়ে যাবে, আমি তাকে কথল করব। এবার চলো জিহন আলী খা, চলো হীরা বাইজি। প্রাণের হীরা, আর বুঝি তোমাকে রক্ষা করতে পারলাম না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু আমাকে হাত জানিয়ে দিয়ে ডাকছে, এসব আমি কাউকে দেখে যেতে পারলাম না।
সে কি মরে গেছে না বেঁচে আছে? এখনো দেখছি বেঁচে আছে। দেখি খুদার খালাম পরে ও কি সুস্থ করে তুলতে পারে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হে দয়ালু মালিক, তুমি তুমি দয়া করো বাদশা সিনবাদের উপর, তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি রহমত করো, তুমি দয়ালু মালিক। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। আমি খুদার ভান্দা, পরিচয় দরবে মানুষ সেবায় নিয়োজিত। মহান খুদা থালাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে মানুষের মঙ্গল করার জন্য। আয় আয়, তুই আমার সঙ্গে চলে আয়। কোথায়? আমার গোপন সাধনা স্থলে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, রহম করো আল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ। ওসমান দাদু, যাহা আপনার যে হীরাবাই জি কিনে শিকারে গেলেন, আজও তো ফিরে আসছে না। এর কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না। চিন্তার কোনো কারণ নাই রঞ্জিত, যাহা পোনা শিকার করে হয়তো দু একদিনের মধ্যেই প্রাসাদে ফিরে আসবে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বান্দা? পাহাড়ি এলাকা হতে এক লোক সম্পদ নিয়ে এসেছে আমাদের যাহা পোনাকে। কি হলো রঞ্জিত? আমাদের সত্যি সত্যি এই পৃথিবীর বুকে নেই। আমি যে আর কিছুই ভাবতে পারছি না। আমার পায়ের নিচ থেকে মাটি গুলুস করে যাচ্ছে, আকাশটা ভেঙে যেন আমার মাথায় চেপে বসেছে। না না, খারে তোমার মুখের পাটা,
তার এত বড় দুঃসাহস, আমাদের দয়ালু বাচ্চাকে হত্যা করেছে, আমি তাদের কাউকে বাঁচতে দেব না। যে শয়তানের দল আমার জাহাপনাকে হত্যা করেছে, সেই শয়তানদেরকে আমি দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখবো না। ওটাই মন্ডু আমি চিবিয়ে চিবিয়ে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। ভগবান তুমি আমাকে শক্তি দাও, মনে সাহস দাও, যে শয়তানের দল আমার জামানাকে হত্যা করেছে, ওদেরকে হত্যা করে যেন প্রমাণ করতে পারি বিধর্মী হলেও সেনাপতি রঞ্জিত সত্যের পূজারী, সত্যের পূজারী, সত্যের পূজারী। আমিও চাই প্রভুর সন্ধানে, যদি যা আপনার জন্যে যদি আমার মৃত্যু হয় আমি তাও দেব। হ্যাঁ হ্যাঁ, তবু তবু অন্নদাতার প্রভুর সঙ্গে আমি বেইমানি করব না, বেইমানি করব না, বেইমানি করব না। কোথাও তো পেলাম না জাহাপনারই সন্ধান, বলো বলো উসমান দাদু কোথায় গেলে আমি জাহাপনাকে পাব? খুঁজে খুঁজে রঞ্জিত, রক্ষণী খুঁজে দেখো কোথায় আছে আমাদের দয়াল সম্রাট। কত মন করি আমি চরণ, নাহি পেলাম সন্ধান, ও ঘর কানন করি বিচরণ, চলো হে উসমান দাদু। এখানে যে তপ্ত রক্ত জমি আছে, তবে কি তবে কি যাহাপন আছে এখানে হত্যা করেছে? ওরে ওরে নিষ্ঠুর ঘাতকের দল, তোরা ইয়ে কি করলি, এ কি করলি? জানি না, জানি না ওই নিষ্ঠুর ঘাতকের দল আপনাকে কত কষ্ট দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। রঞ্জিত, এই জন্ম মৃত্যু খোদা তালার হাতে, সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ রেখে উল্কার বেগে চলে এসো আমার সঙ্গে। এই সমস্ত পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে বের করবো আমার জাহাপনাকে। তারপর যে শয়তানের দল আমার জাহাপনাকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে, তাকে আমি দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখবো না, ওদেরকে আমি হত্যা করবো, হত্যা করবো। হ্যাঁ হ্যাঁ উসমান দাদু, এই শয়তানের দল আমার জাহাপনাকে হত্যা করেছে, ওদেরকে হত্যা করে আমি প্রমাণ করে দেব বিধর্মী হলেও সেনাপতি রঞ্জিত সত্যের পূজারী, সত্যের পূজারী, সত্যের পূজারী।